খবরের জেরে নড়ে চড়ে বসল বন দফতর থেকে প্রশাসনের আধিকারিকেরা। গ্রামে হানা দিল বন দফতরের আধিকারিকেরা। পরিদর্শন করলেন লাইলনের জাল লাগানো ক্ষেতগুলি, যেখানে শতাধিক পাখির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাস্থল খতিয়ে দেখলেন জলপাইগুড়ির শাখাওয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়া হাট ও সরকারপাড়া এলাকায়। যান জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, বিন্যাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার অর্ঘদীপ রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, এলাকার জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার এবং অভিযোগকারী অ্যানিমাল লাভার্সের সদস্যরা। তারা কথা বলেন চাষিদের সাথে, সতর্ক করা হয় জমির মালিককে অবিলম্বে এলাকায় যে সমস্ত ক্ষেতে লাইলনের জাল লাগানো হয়েছে, যেগুলো পাখিদের জন্য বিপজ্জনক, সেগুলো অবিলম্বে খোলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিকল্প পদ্ধতি অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয়। এই বিষয়ে বিন্যাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার অর্ঘদীপ রায় জানান। এখানে ফুল চাষের জন্য কিছু নেটিং করেছে এখানকার গ্রামবাসীরা, তো সেই ব্যাপারে ওদেরকে আমি সচেতন করলাম যে কোনোভাবে যেন কোনোরকম পাখির মৃত্যু আমরা চাই না, সেই বিষয়ে ওদেরকেও সচেতন হতে হবে, কারণ পাখি বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিষয়ে ওদেরকে আমরা জানালাম। আমরা পরিকল্পনা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, করে এখানকার সমস্ত গ্রামবাসীদের যারা ফুল চাষি আছে তাদেরকে এ বিষয়ে আরও সতর্ক ও সচেতন করবো। এই বিষয়ে এলাকার কৃষক পবিত্র মণ্ডল বলেন, আমাদের এই যে নেটের যে পাখিগুলো পড়ছে, চারটা পাখি পড়ছিল, তারপরে পাখি যাতে আর না মরে পাখিগুলো যদি একটা পরে ছাড়াই দিতে বললো। তো আপনাদের নেট খোলার ব্যাপারে বলেন, এই যে বিকল্প ব্যবস্থা করতে। হ্যাঁ, বলছে নেটগুলো এক পাশ খুলে নিয়ে পাখিগুলো বের করে দিতে হবে। তো এই যে এতগুলো পাখির মৃত্যু, আপনি বলছেন চারটা, কিন্তু ছবিতে দেখা গেছে প্রায় 17টা পাখি ওর মধ্যে আটকে ছিল, যারা পরিবেশ প্রেমীরা অভিযোগ করেছে। তো আপনি চারটাই বলেন আর 17টাই দেখা যাক, কিন্তু বিষয়টা হচ্ছে পাখির তো মৃত্যু হয়েছে, তো আপনারা কেন সেই পাখিগুলোকে ছাড়ানোর ব্যবস্থা করেননি তখন? আমরা তো জানি না ঠিক এতখানি গুরুত্ব হবে, এই জন্য চারটা পাখি প্রথমে মারা গেছে, পরে দেখলাম যে এরকম নেটেগুলো দেখাচ্ছে, অনেকেই আসছে। আমি তো সবার বন দপ্তর থেকে আসছে, পুলিশ আসছে, জেলা পরিষদ আসছে, সবাই আসছে। তারা বললো যে যে কোনোভাবে তারা এডুকে দিয়ে বিকল্প ব্যবস্থা করে দিবে আমাদের। তা আমরা তো যদি আপনারা বলেন চাষ বন্ধ করে দিতে, তাহলে বন্ধ করে রাখবো। নেটটা তো হচ্ছে যাতে পাখি টাকি একটু কম ঢুকতে, পাখি একটা বসলে আরেকটা পড়ে যাচ্ছে, বেশিরভাগ পড়ে যাচ্ছে, একটা খাচ্ছে তার থেকে বেশিরভাগ পড়ে যাচ্ছে। আপনারা কি জানতেন না যে এইভাবে পাখির মৃত্যু হলে এটা একটা বড় ক্রাইম বা জেল হতে পারে? এটা আমরা তো পাখি মারার জন্য দিইনি। এই বিষয়ে জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান, আমরা এখানটায় মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এনজিওর মাধ্যমে আমরা কমপ্লেন পেয়েছিলাম, সেখানটায় বিনাগুড়ি রেঞ্জ অফিসার তার টিম, আমি নিজে, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের মেম্বার তাদের এবং এডিও সাহেব প্রত্যেককে নিয়ে এসে এখানটায় বিভিন্ন চাষিরা পেটের দেয় লাভজনকের জন্য তারা আপেল ফুলের চাষ করে, এবং সেখানে যে নেটটা লাগায় সে নেটটা যদি একটু ছোট লাগায় যে খোপগুলো আছে, তাহলে হয়তো পাখির এইভাবে মৃত্যু হবে না। সে কারণে এসে আমরা পরিদর্শন করে যেটা বুঝলাম যে এখানে অ্যাওয়ারনেসের প্রচণ্ড প্রয়োজন আছে, এবং এডিও সাহেব দায়িত্ব নিলে এখানটা যে সকল চাষি আপেল ফুলের চাষ করে তাদেরকে নিয়ে আগামীতে যাতে চাষ করতে গিয়ে সঠিক জাল তারা, এই যে পাখির মৃত্যু হচ্ছে এটা তো একটা অপরাধ করছে তারা, অবশ্যই তারা অপরাধ করছে, সেই কারণে তাদেরকেও বোঝানো হলো, এবং এখান থেকে ঘুরে গিয়ে আমরা ডিসিশন নেব এটার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়। অবশ্যই এখানটায় একটা বৈঠক করে এখানকার যে চাষিরা আপেল ফুল চাষ করেন তারা আগামীতে এই জাল না লাগিয়ে কোন জাল লাগালে তাদের ফসলও বাঁচবে এবং পাখিরাও বাঁচবে, তার জন্য এটা এখানটায় একটা সচেতনতামূলক একটা বৈঠক এখানটায় করা হবে।